হযরত বাবা ফরিদউদ্দিন মাসউদ গঞ্জে শকর রহমাতুল্লাহ আলাইহি ফরমান এক নেককার যুবক ছিল। দিনের বেলা রোজা রাখত, রাতে নামাজ পড়ত এবং আল্লাহকে খুব বেশি ভয় করত। সেই যুবক মৃত্যুবরণের আগে তার মাকে বলল, মা, তুমি আমার সাথে তিনটি ওয়াদা করো। মা বলল, বেটা, তুমি বলো কি বলতে চাও। বলল, মা, আমি যখন মরে যাব আমার গলায় রশি লাগিয়ে ঘরের উঠানে আমার লাশটি ঘুরাবে, লোকজনকে বলবে যে রবের নাফরমানি করে তার এমনই অবস্থা হয়। মা, আমার দ্বিতীয় ওয়াদা হলো, যখন আমার খাটিয়া নেওয়া হবে তখন কারো মুখ থেকে যেন এই কথা উচ্চারিত না হয়, ওই দেখো আল্লাহর নাফরমানির খাটিয়া যাচ্ছে। সেজন্য রাতের বেলায় আমার জানাজার নামাজের দাফন কাফনের ব্যবস্থা করিও। মা, আমার তৃতীয় ওয়াদা হলো, যখন মানুষ আমাকে দাফন করে চলে আসবে তখন তুমি আমার কবরে চলে যাবে। আমার কোনো আমল নাই, আমার মন বলছে তোমার কদমের বরকতে আরশের মালিক আমার কবরে রহমত নাজিল করবেন। বুড়ি মা সন্তানের তিনটি কথায় ওয়াদা করলেন। তারপর সেই যুবক কলমায়ে শাহাদাত পড়তে পড়তে মৃত্যুর কোলে ঢলে পড়ল। মৃত্যুর পর ছেলের ওয়াদা মতো মা যখন তার গলায় রশি বাঁধছেন তখন ঘরের প্রতিটি কোণা থেকে গায়েবী আওয়াজ আসতে লাগলো, খবরদার, সে আল্লাহর বন্ধু, আল্লাহর বলি, আল্লাহর বলির সাথে এমন আচরণ করিও না। মারহাবা, যারা আল্লাহকে প্রকৃত ভয় করে তারা আল্লাহর বন্ধু হয়ে যায়, আর আল্লাহ তার বন্ধুদের প্রতি অসম্মান হতে দেন না। যারা আল্লাহর বন্ধুদের সাথে শত্রুতামি করে আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেন। মনে রাখবেন, এটা বাবা ফরিদের বলা গল্প হতে পারে, কিন্তু বুখারীর হাদিসে এমনই একটি ঘটনা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক লোক মৃত্যুর সময় তার সন্তানদেরকে ডেকে বললেন, আমি যখন মরে যাব তখন আমার লাশটি জ্বালিয়ে ফেলবে, তারপর আমার লাশের ছাইগুলি বাতাসে উড়িয়ে দেবে। সেই লোকের সন্তানেরা তাই করলেন, তার মৃত্যুর পর তাকে জ্বালিয়ে দিল এবং ছাইগুলি বাতাসে উড়িয়ে দিল। আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে পুনরায় জীবিত করলেন আর প্রশ্ন করলেন, তুমি সন্তানদেরকে এমন কঠিন নির্দেশ কেন দিলে? লোকটি জবাব দিল, হে পরওয়ারদিগার, আপনার ভয়ে আমার কাছে এমন শক্তি নাই, এমন আমল নাই যে আপনার সামনে দাঁড়িয়ে হিসাব দিতে পারবো। আমি আপনার ভয়ে ভীত হয়ে এমন কঠিন নির্দেশ দিয়েছি। সে যখন এই কথা বলল তখন আল্লাহ তাআলা বললেন, যেহেতু তুমি আমার ভয়ে এমন কাজ করেছ, যাও, আমি তোমার সকল গুনাহ মাফ করে দিলাম, কারণ আল্লাহ জানেন সে যা বলছে তা সত্য বলছে। সেজন্য আল্লাহ বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নাই।